দেখো মাইক্রোস্কোপের ক্ষেত্রে কিন্তু একই টেকনোলজি, মানে আগের সিস্টেমটাই। মাইক্রোস্কোপের ক্ষেত্রে অবজেক্টটা কোথায় রাখা হয়েছে, এখানে ফটোতে দেখো, লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, তাহলেই তো ভার্চুয়াল ইমেজ তৈরি হবে। এবং সমশীর্ষ, সমশীর্ষ মানে ইরেক্ট, তাহলে সাইজটা বড় হয়ে যাবে, বুঝতে পেরেছ? এটা হচ্ছে মাইক্রোস্কোপ। তার মানে মাইক্রো, তুমি অনেকে গুলিয়ে ফেলতে পারে যে মাইক্রো টেলিস্কোপে পড়েছি হচ্ছে উত্তল লেন্স, তাহলে মাইক্রোস্কোপে বোধ হয় অবতল লেন্স। না, মাইক্রোস্কোপে উত্তল লেন্স। শুধু অবজেক্ট কোথায় রাখছ, অবজেক্টটা দূরে নয় একদম কাছে রাখা হয়। আলোক কেন্দ্র মানে মানে লেন্সের যেটা মিডিল পয়েন্ট, আর ফোকাস হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচারের অর্ধেক, ওর মধ্যে রাখলেই ইমেজটা সাইজে বড় হবে। আচ্ছা নেক্সট দেখো, এটা আগেও বলা পেরিস্কোপ, আগেও আলোচনা করেছি। পেরিস্কোপে দুটো সমতল দর্পণ 40 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে এই যে যেমন গাছটা হচ্ছে এই ছেলেটা দেখছে এভাবে দেখা যায়, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। নেক্সট দেখো, হুইজ ভিটামিন ইজ নট ফাউন্ড ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, আমরা আগেও আলোচনা করেছি। ভিটামিন ডি কোনো রকম শাকসবজি ফলমূলে পাওয়া যায় না, কি একমাত্র প্রাণীজ উৎস ভিটামিন ডি। ভিটামিন ডি এর তোমাদের কারুরই আসবে না, সংকেত হচ্ছে C27H44O3, এটা হচ্ছে ভিটামিন ডি, বুঝতে পেরেছ? নেক্সট দেখো, তাহলে কার্বন অক্সিজেন আর হাইড্রোজেন মিলেই ভিটামিন ডি। আমরা যে 118টা এলিমেন্ট বলেছিলাম তার মধ্যেই সবই আছে, ডি বলো আর ই বলো। আচ্ছা, দ্য ভাইরাস অফ এইডস ইজ HIV, ঠিক আছে, পজিটিভ। এইডস ভাইরাসটা মানে মাইক্রোস্কোপে এইরকম দেখতে, ঠিক আছে। আর এইডস ভাইরাসের যে মানে জিনটা হচ্ছে আরএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, ঠিক আছে, রাইবোনিউক্লিক অ্যাসিড, এখানে ডিএনএ থাকে না। নেক্সট দেখো, দ্য ইউনিট অফ স্পিড ইন সি ওয়াটার ইজ নট, KNOT, নট, ঠিক আছে। মানে সমুদ্রে জাহাজের গতিবেগ বা সমুদ্রের স্রোতের গতিবেগ, ঠিক আছে, বা বাতাসের গতিবেগ, ঠিক আছে, নট এককে মাপা হয়। ইভেন হচ্ছে অ্যারোপ্লেন, ঠিক আছে, হেলিকপ্টার, এদেরও গতিবেগ নটে মাপা হয়, নির্ণয় করা হয়, ঠিক আছে। নেক্সট দেখো, আচ্ছা, দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ, ভিটামিন এ এর অভাবে কি হয়, রাতকানা রোগ হয়, ঠিক আছে। দেখো রাতকানা রোগ হলে অ্যাকচুয়ালি চোখের যে মানে সিমটমটা দেখা যায় এরকম হয়ে যায়, ঠিক আছে, রাতকানা ব্যক্তির। আচ্ছা, ভিটামিন এ কোন ধরনের খাদ্যে পাওয়া যায়, সমস্ত রকম সবুজ সবজি শাকসবজিতে ভিটামিন এ পাওয়া যায়, তার মধ্যে হচ্ছে গাজরে, ঠিক আছে, বিট, গাজর, এগুলোতে, কচু শাক, এগুলোতে ভিটামিন এ প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায়। নেক্সট দেখো, দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন বি ওয়ান, ঠিক আছে, বি এর অনেকগুলো পার্টস আছে, মানে যেগুলোকে একসঙ্গে বি কমপ্লেক্স বলা হয়। তুমি হচ্ছে বাজার থেকে ধরো বি এর ঘাটতির জন্য বি কমপ্লেক্স ভিটামিন আনতে পারো, মানে সেখানে হচ্ছে সমস্ত ভিটামিনগুলো বি এর, যে সমস্ত A2, A1, 2, 3, 5, ঠিক আছে, 12 সবই আছে। তাহলে কী হয়, ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি, আর বি ওয়ানের হচ্ছে রাসায়নিক নাম থায়ামিন, মনে রেখো। আচ্ছা, বেরি হলে এইরকম হচ্ছে হয়ে যায় গা। নেক্সট দেখো, আচ্ছা, দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B2, B2-র অভাবে হলে দেখো অনেকে ঠোঁট ফেটে যায়, আমরা বলি না তোমার ভিটামিন B2-এর অভাব হয়েছে, তখন অ্যাকচুয়ালি B2-এর অভাব হয়েছে, বা জিভে ঘা হয়। B2-এর রাসায়নিক নাম রাইবোফ্ল্যাভিন, ঠিক আছে, এটাকে বলা হয় চেলিসেস,
নেক্সট দেখো দ্য ডিফিসিয়েন্সি অফ ভিটামিন বি ফাইভ, বি ফাইভের হচ্ছে কেমিক্যাল নেম নিয়াসিন, কী রোগ হয়? প্লেগ্রা রোগ হয়। প্লেগ আর প্লেগ্রা এক নয়, ঠিক আছে? একটু জল খেয়ে আস। নেক্সট দেখো, আচ্ছা, দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন সি, ভিটামিন সি এর অভাবে কি হয়? স্কার্ভি রোগ হয়, ঠিক আছে? দাঁতের গোড়া ফুলে যাওয়া, মানে দাঁতের যে মাড়ি ওটা ফুলে যায় বা রক্ত পড়ে, ঠিক আছে, এটা স্কার্ভি বলা হয়। ভিটামিন সি এর অভাবে, এর কেমিক্যাল নেম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, মনে রেখো। তো ভিটামিন সি আমাদের সুস্বাস্থ্যের জন্য আমরা আগেও পড়েছি, ভিটামিন সি জাতীয় আগের স্লাইডে পড়েছিলাম না, ভিটামিন সি জাতীয় খাদ্য, ঠিক আছে, প্রতিদিন গ্রহণ করা উচিত, হেলদি হচ্ছে হেলথের জন্য। তো ভিটামিন সি কিসে পাওয়া যায়? ঠিক আছে, লঙ্কাতে পাওয়া যায়, লেবুতে পাওয়া যায়, পেয়ারাতে পাওয়া যায়, ঠিক আছে, আলুতেও পাওয়া যায়, ওই যে ব্রকলি, ব্রকলি মানে ফুলকপিরই একটা প্রজাতি, হ্যাঁ, সবুজ সবুজ, ঠিক আছে, এগুলোতে ভিটামিন সি পাওয়া যায়। নেক্সট দেখো, দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি, ভিটামিন ডি এর অভাবে হচ্ছে রিকেটস রোগ হয়, ক্যালসিফেরল, ভিটামিন ডি এর কেমিক্যাল নেম হচ্ছে ক্যালসিফেরল, রিকেট রোলে হয়ে গেলে হাত পা বেঁকে যায় বা হাড্ডি যদি একবার ভেঙে যায় সহজে জোড়া লাগে না রিকেট হলে। তাহলে ভিটামিন ডি তো আমি বললাম শাকসবজিতে পাওয়া যায় না, তাহলে আমাদের ভিটামিন ডি কোথায় পাওয়া যায়? তো মাছ মাংস দুধ ডিমে পাওয়া যায়। আর ভিটামিন ডি মানুষের দেহে তৈরিও হয়, ত্বকে, ত্বকে মেলানিন নামক এক ধরনের তেল থাকে, ত্বকে তো তেল আছে চর্বি জানো, এবার সূর্যের আলোর উপস্থিতিতে ওই মেলানিন জাতীয় তেলটা হচ্ছে ভিটামিন ডিতে পরিণত হয়ে যায়, বুঝতে পেরেছো? সুতরাং আমাদের শরীরে হচ্ছে ভিটামিন ডি তৈরি হয়, সূর্যের আলোতে কোনো ভিটামিন থাকে না, অনেকের বই আছে, রাম সিং যাদবের বই আছে সূর্যের আলোতে কোন ভিটামিন পাওয়া যায়, ওটা ভুল, আলোতে কখনো ভিটামিন পাওয়া যাবে কি করে, ঠিক আছে? তো আলোর উপস্থিতিতে আমাদের দেহে ভিটামিন ডি তৈরি হয়, ঠিক আছে? নেক্সট দেখো, দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ই, ভিটামিন ই এর প্রধান রোগটা হচ্ছে স্টারলিটি, স্টারলিটির বাংলা কি না, এটা আমি এটা আর একটা সিমটম দেখেছি, স্টারলিটি মানে বন্ধাত্ম, ঠিক আছে, মায়েদের সন্তান হয় না এরকম, ঠিক আছে, এই রোগকে বন্ধাত্ম বলা হয়, এটা অনেক সময় ভিটামিন ই এর অভাবে হয়, হ্যাঁ, অঙ্কুরে থাকে। আর ভিটামিন ই এর কেমিক্যাল নেম হচ্ছে টোকোফেরল, মুখস্থ রেখো, এই এই ভিটামিন জাতীয় কতগুলো ভিটামিন আছে সেই ভিটামিনগুলোর কেমিক্যাল নেম, ঠিক আছে, এবং ডেফিসিয়েন্সি এটাই মূলত আসে, এগুলো ভালো করে মুখস্থ করুন, এখান থেকে কোশ্চেন থাকে। আর ভিটামিন ই এর অভাবে কি হয়? ত্বক ফেটে যায়, ঠিক আছে, অনেকে দেখবে হচ্ছে বিভিন্ন তেলের গায়ে লেখা থাকে বা ওই কসমেটিক্সের গায়ে লেখা থাকে হচ্ছে ভিটামিন ই আছে, ই এর উপস্থিত থাকে, তার মুখে নিলে হচ্ছে হয়তো এখানে ওই তৈলাক্ত ভাবটা আসে, মানে হ্যাঁ হ্যাঁ ওটাও খায়, ভিটামিন এও খায়, এ খায় এই যে ত্বকের জন্য, হ্যাঁ ত্বকের জন্য। দেখো ভিটামিনগুলো যে কোনো মানে এদেরকে কি হচ্ছে শুধু কি একটা ফাংশনই কাজ করে নাকি মুখ্য কাজটা এইটা, স্টারলিটি হচ্ছে প্রতিরোধ করা বা মুখে ত্বকে শরীরের ত্বকে একটা লাবণ্য নিয়ে আসা ভিটামিন ই, ঠিক আছে, এবং দেখো ভিটামিন ই জাতীয় খাবার খাদ্য যত বেশি খাবে তোমার হচ্ছে বয়স হয়ে গেলে মুখের একটা ইয়ে থাকবে, গ্ল্যামার থাকবে, গ্লেজ থাকবে, মানে বয়স কম দেখাবে, তাহলে ই খেতে হবে, তাই তো, এটাই তো স্বাভাবিক। ডাক্তারি আমরা মোটামুটি ছোটোখাটো শিখে গেলাম। নেক্সট দেখো, আচ্ছা, দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন কে, কি কি হয়? হিমোফিলিয়া, আমি আগের দিনও আলোচনা করেছিলাম, রাজকীয় রোগ, রানী ভিক্টোরিয়ার নাম বলেছিলাম,
ঠিক আছে, তো হিমোফিলিয়া রোগে মারা গিয়েছিলেন উনি। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। ভিটামিন কে কি করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। শুধু কি কে, আর কে কে আছে? পুনশ্চক্রিকা আছে বলেছিলাম, ঠিক আছে, আর ক্যালসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম, এই তিনজন মিলে রক্ত জমাট বাঁধায়। আর রক্ত জমাট যদি এরকম না বাঁধে, অনেক সময় নাক দিয়ে রক্ত বেরোতে পারে, ঠিক আছে, আর মানে যদি কেয়ের অভাব হয়, গাঁটে গাঁটে ব্যথা হবে, ঠিক আছে। আমাদের অনেক সময় হচ্ছে পায়ের হাড়ির মানে জাংশনে ব্যথা হয় না, তাহলে তুমি হচ্ছে ভিটামিন কে জাতীয় ট্যাবলেট খাও বা খাদ্য খাও, কন্টিনিউ খাও, দেখবে ওইটা তোমার রিকভার হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ,